বানাচ্ছে, বাহ অসাধারণ সুন্দর 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 দোকান, তিনটা দোকান রয়েছে এখানে। মজার রুটি আজকের ব্লগে আপনাদেরকে ঐতিহাসিক শ্রীনগর বাজারের বাকি অংশটা ঘুরে ঘুরে দেখাবো, সেই সাথে একটা দেশাত্মবোধক গান এই ব্লগে শেয়ার করলাম। ধন ধন্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ওসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে, তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি পাখির ডাকে জেগে, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাখী কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া সে ওলি পুঞ্জে পুঞ্জে ধে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, উমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথায় খুঁজে পাবে না তুমি। পাগল কিছু বলো, আমি তো একবার বললাম যে আমি এই রুটি টেস্টই প্রথম পেলাম, আসলে মানে অন্যরকম টেস্ট, আপনি নিজে একটু খেয়ে টেস্ট করে দেখতে পারেন। জি, প্রথম আপনার নামটা বলেন ভাই। আপনাদের ব্যবসা কতদিন ধরে করছে? অনেক বছর, অনেক বছর। এবং এখানে বড় বড় রুটি বানানো হয় না, রুটি গুলো আপনারা হাতে তৈরি করবেন? প্রতিদিন কতটা রুটি সেল হয় প্রায়? ধরেন দুই বস্তা ময়দা,
বাইরে থেকে দেখতে পেয়েছি আপনাদের এইটা এই দোকানটা জি মনে করেন এই যে এবং আপনার খাবার টেস্টটা কেমন অনুভূতি অনেক ভালো একটু একটু যদি মনে না কিছু না করেন তো একটু খেয়ে দেখেন একটু খেয়ে নিলাম ছেকা রুটি ভেরি সফট অসাধারণ খুবই ভালো সুন্দর এখান থেকে আমি কিছু রুটি কিনে নিব বানাচ্ছে বাহ অসাধারণ সুন্দর তিনটা দোকান রয়েছে মজার রুটি আসলাম অনুভূতি মামার সাথে ছোটবেলা মামার হাত ধরে আসতাম শ্রীনগর বাজারে এবং এখানে এসে সবসময় চা খেতাম এখানে দোকানটা ছোট একটা দোকান বাট খুব বিজি দেখতে পাচ্ছেন ভাইয়া চা বানানে খুবই বিজি ব্যস্ততা এখানে কাস্টমার আসে চা পান খায় ভাইয়া আপনারা কি মালাই চা খাচ্ছেন নি খাওয়ার ইচ্ছা আছে না সবাই হ্যালো বলো সবাই বলো হ্যালো আপনি আপনি কিছু বলেন এখানে চা কেমন জনপ্রিয় মামার হাত ধরে বড় হয়েছি তো বিদেশে চলে গেছি অনেক বছর হয় তারপরে আবার একত্রে মিলিত হলাম আমি শ্রীনগর এসে খুবই আনন্দিত এবং সেই সাথে আরো অনেক পরিচিত লোক আছে মালাই চা মামা কাপ ধরেন এই যে মালাই দিয়ে ফাইনালি মালাই দিয়ে বানানো হয় চাটা মালাই চা এই সেই ফাইনালি মালাই চা বানিয়ে দিয়েছে এখন এনজয় করব আমরা খুব ভালো লেগেছে আসলে অনুভূতি শ্রীনগর মাটি পাতিলা দোকানে চলে আসলাম এখানে মাটির পাতিলা পাওয়া যায় দাম কত সরাটা উঠাও রুবেল সরাটা উঠাও থ্যাংক ইউ ঢাকনা আছে ঢাকনা সহকারে পাতিলা কিনতে এসেছি মাটির তৈরি মাটির তৈরি অসাধারণ এবং শ্রীনগরে এটা ঐতিহ্য যান মামা যান এই সেই ঐতিহাসিক শ্রীনগর বাজার সে ব্রিটিশ আমল থেকে বাজার এবং এখানে প্রচুর কাপড়ের দোকান রয়েছে ভিউয়ার্স আপনারা এখানে আসবেন শ্রীনগর বাজার ঐতিহাসিক সুন্দর সুন্দর কাপড় থ্রি পিস সালোয়ার কামিজ সব কিছু পাওয়া যায় অসাধারণ দোকানগুলো দেখতে খুবই সুন্দর সাজানো গুছানো বিউটিফুল বাহ সব ধরনের ড্রেস পাওয়া যায় মেয়েদের সালোয়ার কামিজ বেচে কিনে হয় ব্ল্যাঙ্কেটের দোকান এখন আর ঢাকা যেতে হয় না মানুষকে সব কিছু গ্রামেই পাওয়া যায় সুন্দর ঐতিহ্য সুন্দর সুন্দর দোকান স্বর্ণকারের দোকান স্বর্ণের দোকান
বিজি, কিন্তু বিজি শ্রীনগর, শ্রীনগর সে আগের মতো নাই। 30 বছর আগে আমি যখন এসেছিলাম তখন 2-4টা দোকান দেখেছি, আজকে শ্রীনগর ঢাকা শহরের মতো অবস্থা। মানুষ আর মানুষ, প্রচুর দোকানপাট রয়েছে এখানে। আমার ব্লগটা সবাই দেখবেন, নতুন নতুন জায়গাগুলো আপনাদেরকে শেয়ার করবো সবসময়। খুবই ভালো লেগেছে আজকে গ্রামে এসে শ্রীনগর বাজার দেখতে, খুবই সুন্দর, অনেক মানুষ এখানে রয়েছে, অসাধারণ। ফল ফুলের দোকান, সেই সাথে ফলের দোকান, শ্রীনগর বাজার ফলের দোকান, অসাধারণ দোকান, প্রচুর পরিমাণে এখানে দোকান, অনেক প্রচুর ফল পাওয়া যায়। শ্রীনগর বাজার থেকে, শ্রীনগর বাজার থেকে সেই ঐতিহাসিক সেকা রুটি এনে আজকে বাসায় নাস্তা করছিলাম। এই সেই সেকা রুটি যা আমরা সেকা রুটি এবং খুবই সুস্বাদু, এবং এখানে আমরা সবাই মিলে খাচ্ছি হালুয়া দিয়ে, হালুয়া দিয়ে খাচ্ছি, এবং সেই সাথে ভাজি রয়েছে। এবং শ্রীনগর বাজার থেকে এনেছি সেকা রুটি, মজাদার একটা রুটি, সবাই মিলে খাচ্ছি একসাথে মামাদের সাথে। কেমন হয়েছে? খুব ভালো লাগলো নানা বাড়ির ভিজা পিঠা খেতে। একবার দেশের খাঁটি গরুর দুধ আর হলো গিয়ে গুড়, মজাই আলাদা, মজাই আলাদা। একদম পুরো ঐতিহ্য ভিজা পিঠা। আরেকটা দেন, আরেকটা দেন। ভিজা পিঠা, মজাদার পিঠা, আমার ফেভারিট ভিজা পিঠা। দেখতে দেখতে সময় চলে গেল, আবার দেখা হবে নেক্সট পর্বে। আমরা পদ্মার পর এবং শাইনপুকুর ঘুরতে যাব, সেই ব্লগের অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।